লোকসভা নির্বাচনের ফলাফলের কাউন্টডাউন আরম্ভ। কোনে দখল করব দিল্লির মজলত? অসমত কোন দলে কিমান আসন লাভ করব? কার পক্ষত থাকিব জনতার রায়? লোকসভা নির্বাচনের ফলাফলের মাজত মাত্র সাত দিন বাকি। মাজত বাকি থাকা এটা সপ্তাহের পিছত ঘোষণা হব দেশের সাধারণ নির্বাচনের ফলাফল। ইতিমধ্যে জনতার লগতে রাজনৈতিক দলসমূহেও আরম্ভ করেছে নির্বাচনের ফলাফলের জল্পনা কল্পনা। আঞ্চলিক দলসমূহের লগতে রাষ্ট্রীয় দলসমূহের মাজত আরম্ভ হয়েছে আসনের গুণাগথা। ফলাফলের কাউন্টডাউন আরম্ভ হওয়ার দিনাই রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতার পুনর্বার দাবি, অসমত বিজেপি মিত্রজোঁটে লাভ করব 12খন আসন। আমি অসমৰ ক্ষেত্রত কৈছো, অসম প্রদেশের ক্ষেত্রত আমার 14খন আসনের আমি 12খন আসন পাবলৈ সক্ষম। 12খন 12খনে কৈছো, এটা কংগ্রেসের ফুলত আমি কথা নকও। বিরোধী কংগ্রেসক কটাক্ষ করে সভাপতিজনের মন্তব্য, কোনে মিঠাই বিলাব, কোনে ফটকা ফুটাব, কার অফিসত তলা লাগিব, সিয়া রাইজে দেখা পাব 4 জুনের নির্বাচনী ফলাফলত। কংগ্রেসে তো ভোজও আয়োজন করে, বিহু দলও আনে, সাংস্কৃতিক কর্মীকেও ইনভাইট করে, পিছত পলাইও দিয়ে। কেবল এই নির্বাচনের ফলাফলতে নহয়, লোকসভার পিছত নির্বাচন পাতিলে বিজেপিয়ে বিধানসভাত 100খন আসন লাভের দাবি ভবেশ কলিতার, যার জড়িয়ে কংগ্রেস নাইকিয়া হব বলেও মন্তব্য করলে সভাপতিগুলো। হয়ে গেল, আমার অলরেডি সব রেডি। আমি যদি অহা লোকসভার পিছতো পাতি দিয়ে, আমি 100 সিট দখল করবলে সক্ষম। মানে আজি কল ইয়ার বিপরীতে 2019 বর্ষর লোকসভা নির্বাচনতক এবার আসন আর ভোটার হার বৃদ্ধি হওয়ার আশাবাদী প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরারু। 2026 নির্বাচনের বাবে দল সাজু করবলে ফলাফলের পিছতে চেষ্টা করব কংগ্রেসে। আমার দলের বিভিন্ন সমষ্টির কর্মকর্তা সকলে বহু আশাবাদী হয়ে আছে, এখানে মূল বিল যদিও একটা হিসাব আছে, মানে হিসাবটা আগ্রহ করব খোঁজা নাই, কিন্তু মানে গোটেই কথাখিন একটা কথা কো পারো, শাসক বা বিরোধীয় দাবি করেছে ঠিকই, কিন্তু কোনে কিমান আসন লাভ করিব, দিল্লির মসনদ দখল করিব, সেয়া সকলে উলাই পড়িব 4 জুনের ফলাফলত। ক্যামেরাত সঞ্জয় বরার সৈতে হীরক জ্যোতি মালাকারের রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। লোকসভা নির্বাচনের ফলাফলের কাউন্টডাউন আরম্ভ। কোনে দখল করব দিল্লির মজলত? অসমত কোন দলে কিমান আসন লাভ করব? কার পক্ষত থাকিব জনতার রায়? লোকসভা নির্বাচনের ফলাফলের মাজত মাত্র 7 দিন বাকি। মাজত বাকি থাকা এটা সপ্তাহের পিছত ঘোষণা হব দেশের সাধারণ নির্বাচনের ফলাফল। ইতিমধ্যে জনতার লগতে রাজনৈতিক দলসমূহেও আরম্ভ করেছে নির্বাচনের ফলাফলের জল্পনা কল্পনা। আঞ্চলিক দলসমূহের লগতে রাষ্ট্রীয় দলসমূহের মাজত আরম্ভ হয়েছে আসনের গুণাগথা। ফলাফলের কাউন্টডাউন আরম্ভ হওয়ার দিনাই রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতার পুনর্বার দাবি, অসমত বিজেপি মিত্রজোঁটে লাভ করব 12খন আসন। আমি অসমৰ ক্ষেত্রত কৈছো, অসম প্রদেশের ক্ষেত্রত আমার 14খন আসনের আমি 12খন আসন পাবলৈ সক্ষম। 12খন 12খনে কৈছো, এটা কংগ্রেসের ফুলত আমি কথা নকও। বিরোধী কংগ্রেসক কটাক্ষ করে সভাপতিজনের মন্তব্য, কোনে মিঠাই বিলাব, কোনে ফটকা ফুটাব, কার অফিসত তলা লাগিব, সিয়া রাইজে দেখা পাব 4 জুনের নির্বাচনী ফলাফলত। কংগ্রেসে তো ভোজও আয়োজন করে, বিহু দলও আনে, সাংস্কৃতিক কর্মীকেও ইনভাইট করে, পিছত পলাইও দিয়ে। তো এইবিলাক মানে 14 তারিখে গম পাব কার অফিসত তলা লাগে, কোনে মিঠাই বাতোরা করে। কেবল এই নির্বাচনের ফলাফলতে নহয়, লোকসভার পিছত নির্বাচন পাতিলে বিজেপিয়ে বিধানসভাত 100খন আসন লাভের দাবি ভবেশ কলিতার, যার জড়িয়ে কংগ্রেস নাইকিয়া হব বলেও মন্তব্য করলে সভাপতিগুলো। হয়ে গেল, আমার অলরেডি সব রেডি। আমি যদি অহা লোকসভার পিছতো পাতি দিয়ে, আমি 100 সিট দখল করবলে সক্ষম। মানে আজি কল ইয়ার বিপরীতে 2019 বর্ষর লোকসভা নির্বাচনতক এবার আসন আর ভোটার হার বৃদ্ধি হওয়ার আশাবাদী প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরারু। 2026 নির্বাচনের বাবে দল সাজু করবলে ফলাফলের পিছতে চেষ্টা করব কংগ্রেসে। আমার দলের বিভিন্ন সমষ্টির কর্মকর্তা সকলে বহু আশাবাদী হয়ে আছে, এখানে মূল বিল যদিও একটা হিসাব আছে, মানে হিসাবটা আগ্রহ করব খোঁজা নাই, কিন্তু মানে গোটেই কথাখিন একটা কথা কো পারো, যে আমার সিট বাড়ি আর ভোট বাড়ি।
শাসক বা বিরোধীয়ে দাবী করেছে ঠিকই, কিন্তু কোনে কিমান আসন লাভ করিব, দিল্লির মসনদ দখল করিব, সেয়া সকল উলাই পড়িব 4 জুনের ফলাফলত। ক্যামেরাত সঞ্জয় বরার সহ হীরক জ্যোতিমালাকার রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।